ঢুকছে হাসপাতাল, ওয়ার্ডে ওয়ার্ডে জমে নোংরা, উপরি পাওনা রোগীদের সঙ্গে অভব্য আচরণ। চন্দননগর মহকুমা হাসপাতালের ছবি যেন আয়না এরাজ্যের মৃতপ্রায় স্বাস্থ্য ব্যবস্থার। গীতা তিওয়ারি নামে এক রোগীর অভিযোগে এবার বিক্ষোভে বিজেপি। এটা যদি টকিং ওয়ে হয় একজন নার্সিংয়ের, তাহলে কি আমরা বাংলায় বাস করছি ঠিকভাবে? এটা কিসের কিসের রাজত্ব চলছে? যদি ঝাড়ফুঁক করাতে হয় আর তাহলে বাংলার সব হাসপাতালকে আমরা তালা মেরে দেবো, তাহলে ঝাড়ফুঁক করিয়েই রুগীকে ভালো করবেন? তিনি পাবলিক সার্ভেন্ট, তিনি পাবলিকের কথা শোনার জন্যই এখানে আছেন। তাকে একবার না, তার বাড়ির লোক 10 বার তাকে জিজ্ঞাসা করতে পারে, একজন ডাক্তারের কাছ থেকে কি এটা কাম্য? ঝামেলার সূত্রপাত বুধবারে। জানা যায়, বুধবার পেটের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন গীতা তিওয়ারি নামে এক রোগী। বেশ কয়েক ঘন্টা চিকিৎসার পরও ব্যথা না কমায় নার্স সহ চিকিৎসককে অভিযোগ জানান রোগীর পরিবার। অভিযোগ সমস্যা সমাধানের বদলে অভিযোগ শুনেই বেজায় চটে ওঠেন নার্স সহ খোঁজ চিকিৎসকও। ওষুধের বদলে বাড়িতে নিয়ে গিয়ে ঝাড়ফুঁকের কথাও বলেন চিকিৎসক। তারপরে আমি ওখানে বললাম যে দিদি, আমার পেশেন্টের আবার পেটের যন্ত্রণা কমছে না। তখন তিনি উনি বললেন নাকি যে 1 ঘন্টার মধ্যে কি সব ঠিক হয়ে যাবে। বলে দিদি, 8-7টার সময় খাইয়েছি, 8:10 হতে চললো। বলে তোমারই মতো চলবে নাকি, 8:10-15 সব ঠিক হয়ে যাবে? ডাক্তারবাবুকে সেম কেসটাই বললাম, এরম এরম হয়েছে, এখনও ব্যথা কমেনি, ছটফট করছে। তাহলে ঠিক আছে, তাহলে বাড়িতে নিয়ে গিয়ে ঝাড়ফুঁক করান। বিরোধীরা বিরোধিতা করার সুযোগ খুঁজবেই দাবি মেয়রের। মানে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করি এবং রোগী পরিষেবা যে দেওয়ার কথা সেটা কিন্তু যথাযথভাবে হচ্ছে, আগে সাধারণ মানুষও বলছেন। দেখুন, বিরোধীরা বিরোধিতা করার জন্য হয়তো সবসময় তারা খুঁজবে। ঘটনার কথা শুনেই প্রতিবাদী রাস্তায় নামে বিজেপি নেতৃত্ব। নার্সদের সঙ্গে কথা বলতে গেলেও অত্যন্ত নিন্দনীয় আচরণের অভিযোগ নার্সের বিরুদ্ধেও। এমনকি গায়ের জোরে বেশ কিছু ছবিও ডিলিট করা হয় তৎক্ষণাৎ। অন্যদিকে সুপারের কাছে ডেপুটেশন জমা দিতে গিয়েও বাধা, গেটে ঝুলছে তালা। বিজেপির ভয়ে পালিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ, দাবি বিজেপি মণ্ডল সভাপতি। ওনারা জানতে পেরে গেছেন যে আমরা হসপিটাল নিয়ে আন্দোলন করছি এবং ডেপুটেশন দেবো, তার জন্য বিজেপির ভয়েতে ওনারা পালিয়ে গেছেন। যাই হোক, কোনো অসুবিধা নেই, আমরা কালকে বাই পোস্টাল এখানে ওনাকে পাঠাবো এবং ওনাকে এটার উত্তর দিতেই হবে। এবং যে নার্স দুর্ব্যবহার করেছে তার আমরা এখান থেকে সাসপেন্ড চাই। রাজ্য জুড়ে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে দরাজ প্রশংসা রাজ্য সরকারের মন্ত্রীদের মুখে। চন্দননগরের ছবিতেই যে ফুটে উঠছে আসল বাস্তবটা, উন্নয়নের নামে শুধুই কি নীল সাদা প্রলেপ, ভেতরটা এতই ফাঁপা? এই স্বাস্থ্য ব্যবস্থার উপরই ভরসা কোটি কোটি বাসিন্দাদের। হুগলি থেকে কাকলি নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।